আজকে আমরা শুরু করব ভেদ। তাহলে আজকে ভেদের পর্ব 3। হ্যালো বন্ধুরা, তোমরা যেখানেই থাকো না কেন, সুন্দর ও সুস্থ জীবনের জন্য শুভকামনা রইল। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। এই চ্যানেল বেসিক ম্যাথ আরবিতে আমি দশম শ্রেণীর গণিতের সমাধানগুলো নিয়মিত দিয়ে থাকছি। আমরা আজকে অঙ্ক করব কষে দেখি 13-এর 4 দাগ থেকে। আমরা আগের দিন 3 দাগ পর্যন্ত করেছি, আজকে 4 দাগ থেকে করব। তা 4-এর 1-এ কি বলা আছে? বলছে ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে এবং ওয়াই ইকুয়াল টু 9 যখন এক্স ইকুয়াল টু 9। তাহলে এক্স এর মান নির্ণয় করি যখন ওয়াই ইকুয়াল টু 6। তাহলে ওয়াই যদি এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে থাকে, আমরা লিখতে পারি ওয়াই ভেদ রুট এক্স, এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু কে ইন্টু রুট এক্স। কি কে হলো? অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এটার নাম দিলাম 1 নম্বর। এবার দেওয়া রয়েছে যখন ওয়াই ইকুয়াল টু 9 তখন এক্স ইকুয়াল টু 9। তাহলে আমরা 1 নম্বরে এক্স ইকুয়াল টু 9 আর ওয়াই ইকুয়াল টু 9 বসাবো। তাহলে বসিয়ে কি পাই? পাই 9 ইজ ইকুয়াল টু কে রুট 9। তার মানে এখান থেকে আমরা দেখছি 9 ইজ ইকুয়াল টু কে ইন্টু রুট 9 মানে 3। তাহলে এখান থেকে আমরা লিখব কে ইজ ইকুয়াল টু কত? 9/3 = 3। এবার এই মানটা 1 নম্বরে বসিয়ে দেবো। বসিয়ে দিলে তাহলে কি পাওয়া যাবে? অতএব ওয়াই ইজ ইকুয়াল টু 3√x, এটার নাম দিলাম 2 নম্বর। এবার 2 নম্বরে আমরা ওয়াই ইকুয়াল টু 6 বসাবো। বসালেই তাহলে এক্স এর মানটা বেরিয়ে যাবে। তাই লিখলাম 2 নম্বরে ওয়াই ইকুয়াল টু 6। বসিয়ে পাই কি পাই? 6 ইজ ইকুয়াল টু 3√x। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? উভয় পক্ষকে আমরা বর্গ করে দিলাম। তাহলে 6×6=36 = 9 ইন্টু এক্স। তাহলে এবার এখান থেকে কি আসবে? আসবে এক্স = 36/9 = 4। এটাই হলো আনসার। এবার 4-এর 2-এ বলেছে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে ওয়াই ইকুয়াল টু 4 জেড ইকুয়াল টু 5 হলে এক্স ইকুয়াল টু 3 হয়। আবার ওয়াই ইকুয়াল টু 16 আর জেড ইকুয়াল টু 30 হলে এক্স এর মান হিসাব করে লিখি। আমরা লিখে নিলাম এক্স ভেদ ওয়াই এবং এক্স ভেদ 1/জেড, মানে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আর এক্স জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করে আমরা এটা লিখতে পারি এক্স ভেদ ওয়াই ইন্টু 1/জেড। তাহলে এখান থেকে লেখা যায় এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই বাই জেড। এখানে কে হলো কি? অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এটার নাম দিলাম আমরা 1 নম্বর। 1 নম্বরে এই এক্স ইকুয়াল টু 3 ওয়াই ইকুয়াল টু 4 আর জেড ইকুয়াল টু 5 বসিয়ে পাই কি পাই? এক্স ইকুয়াল টু 3 = কে ইন্টু 4/5। তাহলে এখান থেকে আমাদের আসছে কে = কি আসছে? 3×5/4 = 15/4। এই কে এর মানটা আমরা 1 নম্বরে বসাবো। বসালে তাহলে কি পাওয়া যায়? বসালে পাওয়া যায় এক্স = 15/4 ইন্টু y/জেড। এইটার নাম দিলাম 2 নম্বর। এবার 2 নম্বরে আমরা ওয়াই = 16 আর জেড = 30 বসিয়ে আমরা এক্স এর মানটা বের করব। তাহলে বসাই। বসালে কি পাওয়া যাচ্ছে? যে এক্স = 15/4 টু হলো 16 আর জেড হলো 30। এবার কি করছি? এটা কাটাকাটি করলাম 2
এটা কাটাকাটি করলাম, 4 4 16, আর এটা এটা কাটলাম 2, তার মানে সমান সমান আসছে 2, তার মানে অতএব x সমান সমান 2, এটাই আনসার। 4 এর 3-এ বলেছে x y এর সঙ্গে সরল ভেদে এবং z এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাহলে y ইকাল টু 5 ও z ইকাল টু 9 হলে x ইকাল টু 1/6 হয়, তাহলে x y z এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি এবং y ইকাল টু 6 ও z ইকাল টু 1/5 হলে x এর মান হিসাব করি। এই অঙ্কটা 4 এর 2-এর মতন একই রকম অঙ্ক, ওইটা আমরা যেভাবে করেছি এটাও ঠিক একই রকম ভাবে করতে হবে। আমরা লিখে নিলাম এক্স ভেদ ওয়াই ও এক্স ভেদ 1/z, এবার যৌগিক উপপাদ্য প্রয়োগ করলাম, প্রয়োগ করে আমরা লিখলাম এক্স ভেদ ওয়াই ইন্টু 1/z, তাহলে সমান সমান এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি এক্স ইকাল টু কে ইন্টু ওয়াই বাই জেড, কে অশূন্য ভেদ ধ্রুবক, এবার এটার আমরা নাম দিলাম 1 নম্বর। এবার আমরা লিখলাম যেটা দেওয়া রয়েছে যে ওয়াই ইকাল টু 5, জেড ইকাল টু 9 আর এক্স ইকাল টু 1/6 হলে এই 1 নম্বর থেকে পাই, তাহলে 1 নম্বরের মানটা আমরা বসিয়ে দেব, বসালে কি হচ্ছে এক্স মানে হচ্ছে 1/6 সমান সমান কে ইন্টু ওয়াই মানে হলো 5 আর জেড মানে হলো 9, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব কে সমান সমান আমরা কি লিখতে পারি, কে সমান সমান লিখতে পারি 9 ইন্টু 1/6 ইন্টু 5, এবার কাটাকাটি করলে এর সমান সমান আসছে 3/10। এবারে কে এর এই মানটা, এই মানটা আমরা 1 নম্বরে বসাবো, বসালে আমরা কি পাই অতএব এই এক্স সমান সমান কি আসছে, আসছে 3/10 ইন্টু ওয়াই/জেড, এইটার নাম দেওয়া হলো 2 নম্বর। আমাদের একটা পার্ট কিন্তু হয়ে গেছে, এই 2 নম্বর যে নামটা দিয়েছি আমরা এইটাই হলো কিন্তু এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক। আচ্ছা এবার আমরা যে ওয়াই ইকাল টু 6 আর জেড ইকাল টু 1/5 হলে 2 থেকে আমরা কি পাচ্ছি 2 নম্বরে মানটা বসাবো, বসালে তাহলে কি পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে এক্স সমান সমান 3/10 ইন্টু ওয়াই হলো 6 আর জেড হলো 1/5, তাহলে এখানে সমান সমান কি আসছে, আসছে 3/10 ইন্টু 6 ইন্টু 5/1, তার মানে এটা কাটাকাটি করে দিলাম, তার মানে সমান সমান আসছে 3 3 9, তাহলে তাহলে আমরা লিখলাম অতএব এক্স ওয়াই ও জেড এর মধ্যে সম্পর্ক হলো এক্স সমান সমান 3/10 ইন্টু ওয়াই/জেড, আর এক্স এর মান পাওয়া গেল 9। এবার 5-এর দাগ, 5-এর 1-এ বলেছে এক্স ভেদ ওয়াই হলে দেখায় যে এক্স প্লাস ওয়াই ভেদ এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স ভেদ ওয়াই এটা যদি হয় আমরা এখান থেকে কি লিখতে পারি, অতএব এক্স সমান সমান কে ইন্টু ওয়াই, কে সমান সমান আমরা লিখলাম অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে অতএব এখান থেকে আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু কে, এবার আমরা যদি এটাকে যোগ ভাগ প্রক্রিয়া করে দেই এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, এটার ক্ষেত্র তাই হবে কে প্লাস 1/k-1, মানে এটার নিচে মনে মনে 1 আছে সেটা ধরে নিয়ে আমরা এখানে লিখলাম যে যোগ ভাগ প্রক্রিয়া করে লিখে দিলাম, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, অতএব দেখা যাচ্ছে যে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এইটা এইটা যেটা বেরোচ্ছে এটা হলো কি একটা ধ্রুবক, তাহলে অতএব এই এক্স প্লাস ওয়াই ভেদ এক্স মাইনাস ওয়াই এটা অ্যান্সার। এবার 5-এর 2-দাগে বলেছে, দেখো বলেছে এ ভেদ 1/c আর সি ভেদ 1/b হলে দেখায় যে এ ভেদ বি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, তাহলে অতএব লিখতে পারি এ সমান সমান কে 1/c আর সি সমান সমান কে 2/b এটা লিখতে পারি, আর কে 1 কে 2 সমান সমান হলো অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে অতএব এখান থেকে কি আসে, অতএব এই যে সি সমান সমান কে 2/b বেরোলো এই সি এর মানটা আমরা এখানে বসাতে পারি, তাহলে বসালে কি আসবে, অতএব এ সমান সমান আসবে কে 1 বাই
কে টু বাই বি, সেটা সমান সমান আমরা কি লিখতে পারি, লিখতে পারি কে ওয়ান ইন্টু বি বাই কে টু। তার মানে দাঁড়াচ্ছে কি, তার মানে দাঁড়াচ্ছে কে ওয়ান বাই কে টু ইন্টু বি। তার মানে অতএব কি দাঁড়ালো, যে এ সমান সমান কে ওয়ান বাই কে টু ইন্টু বি। এবারে কে ওয়ান কে টু তো ধ্রুবক, ধ্রুবক যদি হয় তাহলে আমরা অতএব লিখতে পারি অতএব এ ভেদ বি। হ্যাঁ, এখানে আমরা পাশে লিখে দেই যে কে ওয়ান বাই কে টু ধ্রুবক। এবার তিনের দাগ, পাঁচের তিন, পাঁচের তিনে কি বলেছে দেখো, যদি এ ভেদ বি আর বি ভেদ ওয়ান বাই সি এবং সি ভেদ ডি হয় তবে এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি। এটাও ঠিক দুই একটার মতো করেই করতে হবে। দেখো আমরা লিখে নিলাম এ ভেদ বি, বি ভেদ ওয়ান বাই সি আর সি ভেদ ডি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, অতএব লিখতে পারি এ সমান সমান কে ওয়ান বি কমা বি সমান সমান কে টু ইন্টু ওয়ান বাই সি আর কমা সি সমান সমান কে থ্রি ডি। এটা আমরা লিখতে পারি, লিখে দিলাম কে ওয়ান কে টু কে থ্রি সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে অতএব এবার দেখো এখানে মজার জিনিসটা হচ্ছে কি, যে কে সমান সমান কে ওয়ান বি আবার বি সমান সমান কে টু ইন্টু ওয়ান বাই সি। তাহলে এই যে বি এর মানটা আমরা এখানে বসাবো, তারপরে আবার যে সি এর মানটা এখান থেকে সি এর মানটা এনে এখানে বসাবো। তাহলে অতএব আমরা লিখতে পারি এ সমান সমান কে ওয়ান বি, এটা সমান সমান আমরা লিখবো কে ওয়ান ইন্টু এই বি এর মানটা আমরা এখানে বসাবো। তাহলে বি এর মান হচ্ছে কে টু ইন্টু ওয়ান বাই সি। এইটা সমান সমান আবার কি লিখবো, এই যে সি এর মানটা আমরা এখান থেকে নিয়ে আসবো সি এর মানটা। তাহলে কি হলো কে ওয়ান কে টু ইন্টু ওয়ান বাই এই যে সি এর মানটা বসাচ্ছি কে থ্রি ডি, এটা বসালাম। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, তাহলে অতএব দাঁড়াচ্ছে যে এ সমান সমান কে ওয়ান কে টু বাই কে থ্রি ইন্টু ওয়ান বাই ডি। তাহলে এবার এখানে যে কে ওয়ান কে টু বাই কে থ্রি বেরিয়েছে এই যে এটা, এটা তো ধ্রুবক, তাহলে আমরা লিখছি ওয়ান কে টু বাই কে থ্রি ইজ ইকুয়াল টু ধ্রুবক। তাহলে অতএব এ এটা, তাহলে এইটাই হলো এ আর ডি এর মধ্যে ভেদ সম্পর্ক। তার মানে অতএব এ ডি এর সাথে ব্যস্ত ভেদে আছে। এবার ছ দাগ, ছ দাগে কি বলেছে, বলেছে এক্স প্লাস ওয়াই ভেদ এক্স মাইনাস ওয়াই হলে দেখায় যে এই এক দুই তিন এই তিনটের সম্পর্কগুলো আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমাদের এক্স প্লাস ওয়াই ভেদ এক্স মাইনাস ওয়াই থেকে এক্স ওয়াই এর, শুধু এক্স ওয়াই এর মধ্যে কি সম্পর্ক সেটা আমাদের বের করে নিতে হবে। আমরা লিখে নিলাম এক্স প্লাস ওয়াই ভেদ এক্স মাইনাস ওয়াই, তাহলে অতএব এক্স প্লাস ওয়াই ইজুগাল কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার কে সমান সমান হলো অশূন্য ভেদ ধ্রুবক। এইবার এখান থেকে আমরা কি করব, করব এই যে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কে থাকলো, এবার এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই সমান সমান কি দাঁড়াচ্ছে এপাশে, এপাশে এটার নিচে মনে মনে যদি এক ধরে নেই তাহলে হয় কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান হয়ে গেল। এইবার দেখো এই ওয়াই ওয়াই কেটে যাচ্ছে আর এদিকে নিচে এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে ওপরে হয় টু এক্স আর নিচে হয় টু ওয়াই সমান সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এবার টু টু কেটে গেল, তাহলে অতএব দাঁড়াচ্ছে এক্স বাই ওয়াই, টু টু কেটে গেল তাহলে অতএব দাঁড়াচ্ছে এক্স বাই ওয়াই সমান সমান এই কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এইটাকে আমরা এম মনে করি, ঠিক আছে। তাহলে মনে করি এবার এম সমান সমান ধ্রুবক ধরে নিলাম। এবার দেখো ছয়ের একে যেটা বলেছি যে আমাদের প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেদ এক্স ওয়াই, তাহলে আমরা সেটা প্রমাণ করার জন্য এখানে লিখে নিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই। তাহলে এইটা সমান সমান আমরা কি লিখতে পারি, এটাকে ভাঙিয়ে দিলাম এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস
y স্কয়ার বাই এক্স ওয়াই, এটা ভাঙালে কি দাঁড়ায়? দাঁড়ায় এটা দাঁড়াবে এক্স বাই ওয়াই আর এটা দাঁড়াবে ওয়াই বাই এক্স। এইবার এই যে আমরা এর আগে বের করে নিয়েছি যে এই যে বার করে নিয়েছি এক্স বাই ওয়াই সমান সমান কত এম, এবারে এম এর এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে কি আসছে? এটা আসছে যে এক্স বাই ওয়াই এম আর এটা আছে ওয়াই বাই এম, তার মানে ওয়ান বাই এম। তাহলে এই যেটা বেরোলো এটা ইকুয়াল টু ধ্রুবক, তাহলে অতএব আমরা লিখতে পারি অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেদ এক্স ওয়াই, এটা হয়ে গেল এক নম্বর। দুই দাগে বার করতে হবে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেদ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তাহলে অতএব আমরা এটা লিখে নিলাম এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এটা আমরা কি করব, ওপরে নিচে ওয়াই কিউব দিয়ে ভাগ করে দেব। তাহলে ওপরে নিচে যদি আমরা ওয়াই কিউব দিয়ে ভাগ করে দিই তাহলে এখানটাতে দাঁড়াবে এক্স বাই ওয়াই হোল কিউব প্লাস ওয়ান আর এখানটাতে দাঁড়াবে এক্স বাই ওয়াই হোল কিউব মাইনাস ওয়ান, এটা দাঁড়ালো। এইবার এই এক্স বাই ওয়াই এর মান যেটা আমরা আগে বার করেছি এম, সেই এমটা বসিয়ে দেব আমরা এখানে। এখানে লিখে দেই যে এখানটায় লিখে দিলাম এক্স বাই ওয়াই সমান সমান এম, এটা এখানে লিখে দিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে, এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো। তো বসালে কি হবে, এখানে হবে এম কিউব প্লাস ওয়ান আর নিচে হবে এম কিউব মাইনাস ওয়ান। এই যে এম কিউব প্লাস ওয়ান এম কিউব মাইনাস ওয়ান, এটাও এটা সমান সমান কি ধ্রুবক, অতএব আমরা লিখব এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেদ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা অ্যান্সার। দেখো ছয়ের তিনে বলেছে এক্স প্লাস বি ওয়াই ভেদ পি এক্স প্লাস কিউ ওয়াই, যেখানে বলে দিয়েছে এ বি আর পি কিউ অশূন্য ধ্রুবক। তাহলে এখানেও আমরা একই জিনিস করব, এক্স প্লাস বি ওয়াই বাই পি এক্স প্লাস কিউ ওয়াই এটা নিয়ে নিলাম, নিয়ে সমান সমান আমরা কি করছি করছি ওয়াই দিয়ে ওপরে নিচে ভাগ করছি। তাহলে ওয়াই দিয়ে ওপরে নিচে ভাগ করলে কি হবে, এ ইন্টু এখানে হবে এক্স বাই ওয়াই প্লাস বি আর নিচে হবে পি ইন্টু এক্স বাই ওয়াই প্লাস কিউ, আমরা ওয়াই দিয়ে ওপরে নিচে ভাগ করলাম। তাহলে ভাগ করার ফলে আমাদের এটা এলো। এইবার আমরা যে এক্স বাই ওয়াই এর যে মানটা আমরা আগে বার করে নিয়েছি এম, সেই মানটা আমরা এখানে ব্যবহার করব, এ ইন্টু এম প্লাস বি আর নিচে হলো পি ইন্টু এম প্লাস কিউ। তাহলে এই যে মানটা বেরোলো, যে রেজাল্টটা বেরোলো, এটা কি, এটা হলো ধ্রুবক, এটা টোটালটাই ধ্রুবক। তাহলে অতএব আমরা লিখব এক্স প্লাস বি ওয়াই ভেদ পি এক্স প্লাস কিউ ওয়াই, অ্যান্সার। আজকে আমাদের ছ দাগ পর্যন্তই আজকে শেষ, আমরা এর পরের থেকে সাত দাগ থেকে আমরা আগামী পর্বে আবার সমাধান করবো।